হ্যালো ব্রিভান ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিক্যু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে অ্যাকচুয়ালি আগামীতে যে এক্সামগুলি রয়েছে পিএসসি ফোর ডেসআই পিএসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ তো যে সকল এক্সাম পরীক্ষাগুলি রয়েছে তো সেই সকল এক্সামের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম ডাউনলোড করতে পারো টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনির রশ্মি শোষে নেয় তো শরীকোত্র হবে অপশন সি ওজন গ্যাস তো আমরা জানি এই যে সূর্য থেকে যে ক্ষতিকারক অতি বেগুনির রশ্মি আসে সেটি কিন্তু ওজন গ্যাস বায়ুমণ্ডলেই শোষে নেয় তো শরীকোত্র অপশন সি ওজন গ্যাস আচ্ছা যে অপশন এতে রয়েছে মিথেন মিথেন গ্যাস মূলত কোথায় পাওয়া যায় পচা জলাভূমি যে রয়েছে না সেসব জায়গাতে মূলত মিথেন গ্যাস পাওয়া যায় আর যে অপশন ডিতে রয়েছে হিলিয়াম তো হিলিয়াম হচ্ছে খুবই হালকা গ্যাস বিশেষ করে বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় তো এখানে সঠিক উত্তর কি অপশন সি এই বায়ুমণ্ডলে অতি বেগুন রেস্মী শুষে নেয় ওজন গ্যাস বা ওজন স্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ফাহিয়ান কার সময়ে ভারতে আসে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আচ্ছা ফাহিয়েন ফাহিনের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যেটি তিনি রচনা করেছিলেন তো ফাহিয়েনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফো কি এবং এই যে এই গ্রন্থ থেকে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কেই জানা যায় তো প্রশ্নের শুরু অপশন বি ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন আচ্ছা এই যে অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে আসেন মেগাস্তিনিস আর হর্ষবর্ধনের সময় কে আসেন হর্ষবর্ধনের সময় আসেন হিউয়েন সাং পরের প্রশ্ন পরের প্রশ্ন ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে তো শরীরক্ষেত্র হবে কি অপশন সি দোয়ের ন্যায় সাদা অদক্ষেপ পরে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেট তো এই দুটিকে এই দুটি মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করলে দোয়ের ন্যায় সাদা অদক্ষেপ পরে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয় তো সঠিক উত্তর কি অপশন বি স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে বারো জানুয়ারি তো প্রত্যেক বছর কিন্তু এই স্বামী বিবেকানন্দের জন্মদিন বারো জানুয়ারি এই দিনটিকে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয় তো সঠিক উত্তর কি অপশন বি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আচ্ছা অপশন এতে রয়েছে অটল বিহারী বাজপেয়ী তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন কোন দিবস হিসেবে পালন করা হয় গুড গভর্নেন্স ডে হিসেবে আর এখানে অপশন বি স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্ঠটান সাধারণত তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি হ্রাস পায় অ্যাকচুয়ালি এই যে কোনো জায়গা বা কোনো বস্তু যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হয় এই সেখানকার বা সেই স্তরের পৃষ্ঠটা হ্রাস পায় অর্থাৎ কমে যায় তো সঠিক উত্তর সি পায় প্রশ্ন চন্দ্রগুপ্ত নাটকের রচয়িতা কে এই প্রশ্নের উত্তর কি অপশন বি বিশাখ দত্ত দেবী চন্দ্রগুপ্তম নামক নাটকের রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত অ্যাকচুয়ালি যে বিশাখ দত্ত ইনি দেবী চন্দ্রগুপ্তম ছাড়াও কিন্তু আরো বেশ কিছু বিখ্যাত নাটক বা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মুদ্রা রাক্ষস অ্যাকচুয়ালি এই যে বিষাক দত্তার মূলত দুটি নাটকীয় বিখ্যাত একটা হচ্ছে দেবী চন্দ্র আর একটা হচ্ছে মুদ্রা রাক্ষস তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দত্ত আচ্ছা অপশন এ রয়েছে শূদ্রক তো শূদ্রক কোন গ্রন্থ রচনা করেন শূদ্রক মৃচ্ছ নামক গ্রন্থ রচনা করেন আর এই যে মহাকবি কালিদাস মহাকবি কালিদাসের বিখ্যাত কিছু কিছু গ্রন্থ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মালবিকা কি মিত্রম মেঘদূতম কুমার সম্ভবম এগুলি হচ্ছে এই মহাকবি কালীদেশের বিখ্যাত কিছু গ্রন্থ আচ্ছা জয়দেব কোন গ্রন্থটি রচনা করছেন জয়দেব গীত গোবিন্দ গ্রন্থ রচনা করেন ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় এ করনিয়া কর্ণিয়াচুয়ালি চক্ষু প্রতিস্থাপন বা দানের ক্ষেত্রে এই দাতার চোখের শুধুমাত্র কর্ণিয়া অংশটি কিন্তু প্রতিস্থাপিত হয় অপশন এ কর্ণিয়া পরের প্রশ্ন কোন রাজ্যে মূলত ক্রান্তীয় চিরহিরিত অরণ্য দেখা যায় না তো এখানে সঠিকোত্তর হবে অপশন ডি আসাম অ্যাকচুয়ালি যে চারটা রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ তো এই রাজ্যগুলির মধ্যে এই এই তিনটি রাজ্যে কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় কিন্তু আসামে এই মূলত ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় না তো সঠিকোত্তর হবে অপশন ডি আসাম আচ্ছা আসামের রাজধানী কি আসামের রাজধানী হচ্ছে দিশপুর আর আসামের বর্তমানে গভর্নরকে আসামের সরি আসামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম মলিভটেড হলুদ অদক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও তো উত্তর কি অপশন এ বোরট দবনে অ্যামোনিয়াম মলিভটেড হলুদ অদক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও বোরেট দ্রবণে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া আমাদের যে সংবিধান অর্থাৎ যে ভারতীয় সংবিধান আমরা জানি আমাদের যে সংবিধান রচনা করা হয়েছে তখন কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে এই বিভিন্ন ধারণাগুলি সংগ্রহণ করা হয়েছে তো এই যে যুগ্ম তালিকার ধারণা যুগ্ম তালিকার ধারণা এটি অস্ট্রেলিয়া সংবিধান থেকে গৃহীত অ্যাকচুয়ালি যে অস্ট্রেলিয়া সংবিধান থেকে যুগ যুগ্ম তালিকার ধারণার পাশাপাশি আরও বেশ কিছু ধারণা কিন্তু গ্রহণ করা হয়েছে যেরকম প্রস্তাবনার ভাষা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়মাবলী যৌথ অধিবেশন এই জিনিসগুলি কিন্তু এই অস্ট্রেলিয়া সংবিধান থেকে আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছে তো সঠিক উত্তর হবে কি অপশন এক অস্ট্রেলিয়া থেকে আচ্ছা রাশিয়া থেকে কি কি গ্রহণ করা হয়েছিল রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল পরের প্রশ্ন পরের কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিংস এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো একাশি সালে সরি সতেরোশো একাশি সালে তো প্রশ্ন সঠিক উত্তর কি অপশন এ বি লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আজকে অপশন ডিতে একটি নাম রয়েছে না লর্ড মেয়ো তো লর্ড মেয়ো হচ্ছেন এই প্রথম গভর্নর যিনি ভারতীয় বন্দীদের হাতে প্রয়াত হচ্ছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন অ্যাকচুয়ালি যে এই আন্দামান নিকোবরে কিন্তু শের আলিয়াকে হত্যা করেছিলেন তো এখানে সঠিক উত্তর অপশন বি ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো একাশি সালে পরের প্রশ্ন জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কী বলে তো এখানে সঠিক হবে কি অপশন রিসাইক্লিং রিসাইক্লিং বলে জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের শুধুমাত্র ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কী বলা হয় রিসাইক্লিং বলা হয় অর্থাৎ সেটাকে রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করার জন্য তৈরি করা হয় তো একে কী বলে রিসাইক্লিং পরের প্রশ্ন দাদ্রা ও নগর হাভিলির রাজধানীর নাম কি তো সঠিকোত্তর হবে অপশন সি ভাষা আমরা জানি নগর হাভেলি কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল তো এই নগর হাভিলির রাজধানীর নাম হচ্ছে ভাষা অপশন সি আচ্ছা কাভারত্তি কার রাজধানী কাভারতী হচ্ছে এই লাক্ষাদ্বীপের রাজধানী আর পোর্ট ব্লেয়ার তো আমরা জানি এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী আর চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে তিনটা জায়গার রাজধানী অ্যাকচুয়ালি চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী হরিয়ানার রাজধানী এবং চণ্ডীগড়েরও রাজধানী তো এখানে উত্তর কী অপশন সি ভাষা দাদরা ও নগর হাভিলির রাজধানী পরের প্রশ্ন পরর প্রশ্নতে ফুড রোগ হবার কারণ কি তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি ফাঙ্গাস атлетиസ് ফুড রোগ হবার কারণ হচ্ছে ফাঙ্গাস অপশন বি সঠিক পরের প্রশ্ন মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বিনায়ক দামোদর সাভারকার অ্যাকচুয়ালি এই বিনায়ক দামোদর সাভারকার এবং তার সঙ্গে সঙ্গে গণেশ দামোদর সাভারকার এই দুজনে মিলে 1899 সালে আঠারোশো নিরানব্বই সালে এই মিত্র মেলা প্রতিষ্ঠা করেন অ্যাকচুয়ালি এই পরবর্তীতে এই মিত্র মেলার নাম কিন্তু হয় অভিনব ভারত এই প্রথমত আঠারোশো নিরানব্বই সালে বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার মিলে এই মিত্র মেলা প্রতিষ্ঠা করলেন তো পরবর্তীতে উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকার এর নামকরণ করেন অভিনব ভারত তো সরকুত্তর কি অপশন বি বিনায়ক দামোদর সাভারকার আচ্ছা অপশন এ তো রয়েছে না বলবন্ধ বাসুদেব বলবন ফাঁদকে তো বাসুদেব বলবন ফাঁদকে কিন্তু ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় আর এই যে অপশন রয়েছে লালা হরদয়াল তো লালা হরদয়াল গদর বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকাতে পরের প্রশ্ন সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বর্ণিত আছে কত নম্বর ধারায় তো প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বত্রিশ নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বর্ণিত আছে বত্রিশ নম্বর ধারায় আজকে ধারাগুলির মধ্যে সতেরো নম্বর ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে আর এখানে সঠিক উত্তর অপশন ডি বত্রিশ নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বর্ণিত আছে পরের প্রশ্ন একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে তো এখানে সঠিক উত্তর কি অপশন সি এক অর্থাৎ একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে এক অপশন সি তিস্তা নদী থেকে উৎপন্ন হয়েছে। কি অপশন জেমু হিমবাহ তিস্তা নদী এই সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আচ্ছা তিস্তা নদীর দৈর্ঘ্য কত তিনশো নয় কিলোমিটার তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে তিনশো নয় কিলোমিটার এবং এটি কিন্তু বাংলাদেশের যে যমুনা নদী অর্থাৎ এই আমাদের যে ব্রহ্মপুত্র নদী সেটি কিন্তু বাংলাদেশের যমুনা নদী নামে পরিচিত তো সেই ব্রহ্মপুত্র বা যমুনা নদীতে পতিত হয়েছে তিস্তা নদী এবং তিস্তা নদীকে কিন্তু ত্রাসের নদী বলা হয় এবং তিস্তা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী তো এখানে সঠিক উত্তর অপশন বি তিস্তা নদী জেমু হিমবাহ থেকে অর্থাৎ সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আচ্ছা যে অপশন এই তো রয়েছে মহালদিরাম পর্বত মহালদিরাম পর্বত থেকে মহানদী সরি মহানন্দা মহানদী হবে না মহানদী তো উড়িষ্যাতে তো মহানন্দা উত্তরবঙ্গে যাওয়ার একটি প্রধান নদী মহানন্দা তো মহানদীরাম পর্বত থেকে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে আর অপশন সিটি রয়েছে বিদ্যাং হ্রদ তো বিদ্যাং হ্রদ থেকে জল ঢাকা নদীর উৎপত্তি হয়েছে আর অপশন ডিতে রয়েছে চুম্বি উপত্যকা চুম্বি উপত্যকা থেকে তোরসা নদীর উৎপত্তি হয়েছে অ্যাকচুয়ালি তোরসা হচ্ছে তিস তারি একটি উপনদী পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি কেন্দ্রকে সংযোজন করে কেন্দ্রকে সংযোজন বা সংকুচিত করে এই অর্থাৎ এই ঘটনা প্রয়োগ করেই কিন্তু বিখ্যাত হাইড্রোজেন বোমা আবিষ্কার করা হয়েছিল পরের প্রশ্ন জমিদার সমিতিকে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর অপশন এ দ্বারকনাথ ঠাকুর প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এই আঠারোশো সালে আঠারোশো সালে কলকাতায় জমিদার সভা বা জমিদার সমিতি প্রতিষ্ঠা করেন অ্যাকচুয়ালি যে জমিদার সমিতি এটাকেই কিন্তু ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ বলে অভিহিত করা হয় ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ তো এই জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এতে আমরা রামমোহন রায় জানি রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ কি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ সরি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন শেওরা রেভা কার ল্যাটিন নাম তো সঠিক উত্তর অপশন এ শাল অর্থাৎ শাল গাছের ল্যাটিন নাম হচ্ছে শেওরা রেস্টা পরের প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন তো এখানে শুরু হবে কি অপশন বি শাহজাহান তো মুঘল সম্রাট শাহজাহান এই গত সালে ষোলোশো সালে ষোলশো আটত্রিশ সালে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন অ্যাকচুয়ালি এই প্রশ্নটাই কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যান যে এই আগ্রা থেকে দিল্লিতে রাজধানী কে স্থানান্তরিত করেন তো উত্তর হবে অপশন বি মোগল সম্রাট শাহজাহান অ্যাকচুয়ালি শাহজাহান শাহজাহানের প্রকৃত নাম কি শাহজাহানের প্রকৃত নাম হচ্ছে খুররম এবং এই শাহজাহান কিন্তু বাংলায় পর্তুগিজের দমন করেছিলেন তো উত্তর অপশন বি শাহজাহান পরের প্রশ্ন স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয় তো সঠিক উত্তর হবে অপশন বি সূর্যালোক সূর্যের আলো বা সূর্যলোকের প্রভাবেই ট্র্যাটোস্ফিয়ারে এই ক্লোরিন কলাগুলি সক্রিয় হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এই লালা লাজপত রায় লালা লাজপত রায় ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি তো সঠিক উত্তর অপশন এ লালা লাজপত রায় তো বন্ধুরাইসুল আজকের ভিডিও যেখানে এই জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরে ভিডিওতে অন্য অন্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবা আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ